প্রাদেশিকরণের দিকে রাজ্যের ভেঞ্চার স্কুল, মাদ্রাসাত নিযুক্তিরও বাধা আঁতরিল, চাকরি বদলিকরণের ক্ষেত্রতো হব নতুন নীতি, বিধানসভাত ঘোষণা শিক্ষামন্ত্রীর। অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনা প্রায় তিনি ঘণ্টা জুড়ি আলোচনা চলিল রাজ্যের শিক্ষা বিভাগের প্রসঙ্গত। শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য 2019-20 বর্ষর বাবে 370,50,23,000 টাকা মঞ্জুরির দাবি তোলার পিছতে শিক্ষা বিভাগত আলোচনা চলে বিধানসভাত। পরিপূরক দাবির পৰা 100 টাকা কর্তনের সপক্ষ বিপক্ষত শিক্ষা বিভাগের এক পয়ালগা দিকটো উন্মোচিত হয়। এআইডিএফর বিধায়ক রফিকুল ইসলামে আরম্ভণি ঘটা আলোচনাত কংগ্রেসের কমলাক্ষদেব পুরকায়স্থ অগপর প্রফুল্ল কুমার মহন্তকে ধরে 11 জন বিধায়কে আলোচনাত অংশ লই বিদ্যালয় সমূহের দুরবস্থা, শিক্ষক শিক্ষার্থীর অসমানুপাতিক অনুপাত, অনিয়মীয় ইউনিফর্ম যোগান বিষয়ত রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে। সমালোচনা আলোচনার অন্তত শিক্ষা বিভাগে গ্রহণ করা কেতবোর আশাব্যঞ্জক পদক্ষেপর বিষয়ে অবগত করে মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যই। রাজ্যের 5,295 ভেঞ্চার স্কুল হব প্রাদেশিকরণ, শিক্ষক শিক্ষার্থীর সমানুপাতিকর ভাবে আরম্ভ হব বিদ্যালয় সামিলকরণ প্রক্রিয়া। 5,295 প্রাইমারি স্কুলক আমার প্রাথমিক বিদ্যালয় আমি প্রভিন্সিয়ালাইজ করবলে সক্ষম হম। প্রাথমিক বিদ্যালয় আমার দেখি যে ছাত্র সংখ্যা কম, কিন্তু তার উচরতে আরো এখন এনেকা প্রাথমিক স্কুল আছে যখনত ছাত্র সংখ্যা বেশি। এই দুই স্কুলক আমি একত্রিত করে সঠিক শিক্ষক আর ছাত্রর যুড়ার যেসিও, এই রেসিওটা চাবলে বিচার। অকল ইমানই নহয়, মাদ্রাসা শিক্ষার বাবেও ভাল খবর দিয়ে মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য। মাদ্রাসা সময়ত আমি নিযুক্তি দিব পৰা নাছিলোঁ, কিয়নো কোনোবা এগারী প্রার্থীয়ে গিয়ে কোর্টত একটা কেস দিয়ে দিলে, কেস দিয়ার লগেলগে রই গেল। এতিয়া সেই কেসট সরকার জিকিলে, আপনার সকলকে জানাই মই ভাল পাইছো যে আমি মাদ্রাসা সময়ত টেট কোয়ালিফাইড মাদ্রাসার প্রার্থী সকলক আমি তার নিযুক্তি দিবলে সক্ষম হম। এই নিযুক্তির সিলেকশন লিস্ট তৈয়ার করা হয়েছিল আর সেই সিলেকশন লিস্ট আমি এতিয়া পুনর্বার বিবেচনা করি, আমি খুব কম সময়ের ভিতরে তেখেতসকলক নিযুক্তি দিব। অবশ্যই শিক্ষক শিক্ষয়িত্রী বদলিকরণের ক্ষেত্র কঠোর সিদ্ধান্ত লয় মন্ত্রী ভট্টাচার্যই, সেয়ে পূর্বর বদলিকরণের নীতি সলনিরে নতুন ব্যবস্থা গ্রহণ করেছে বলেও সদনত জানাই শিক্ষামন্ত্রীগিয়ে। আমি একটা সিদ্ধান্ত লৈছো যে ট্রান্সফার প্রক্রিয়াটু, এই ট্রান্সফার প্রক্রিয়াটু আমি বছরের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পিছতে আমি এই সম্পর্কে আমার যুক্ত ট্রান্সফার আছে ট্রান্সফারব এলাও করি। কোনোবা একমাত্র চাকরির খাতির যদি তার চাকরি করিম বলে কইছে আর পরবর্তী সময় তার চাকরি করবলে প্রস্তুত নয়, তার বাবে সরকার কেউ দায়ী হব নয়, তখন যদি তার চাকরি করবেন রিজাইন দিয়ক। ইপিনে সময়মতে ছাত্রছাত্রীক ইউনিফর্ম যোগান ধরব নয়া প্রসঙ্গত মন্ত্রী ভট্টাচার্যর স্পষ্টীকরণ। আদালতত গোচর চলি থাকার বাবে বন্ধ আছে ইউনিফর্ম যোগান, অবশ্যই অচিরেই ছাত্রছাত্রীয়ে বিনামূলীয় ইউনিফর্ম পাব বলেও আশ্বাস দিয়ে মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যই। ইপিনে বর্তমান সরকারের কার্যকালত শিক্ষা বিভাগের অন্যান্য যোগাত্মক দিকবর সম্পর্কেও সগৌরবে সদনত জানায় মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যই। ভিডিও জার্নেলিস্ট রিপুল আর রিজুর সহযোগত জুনজ্যোতি দত্তবরা, প্রাগ নিউজ।